সত্যি ভগ্নদূত নিধন হয়েছে। ভগ্নদূত বলছে মহারাজ, ইন্দ্রজিৎ শক্তি, এই জগতে মৃত্যুর সংবাদ কবু মিথ্যা হয় না মহারাজ। মহারাজ লক্ষণে বানে ইন্দ্রজিৎ সত্যি সত্যি মহারাজ নিধন হয়েছে। যখন শুনিল Oh, sure.
Give me
Thank you.
আমার তো আর দেওয়ার মতো কিছু নেই
শুধু আপনাদের এই চরণের আশীর্বাদ করবেন, তাদের এই দুটি ভাই যেন মিলেমিশে থাকিতে পারে এবং তারা যেন নারীরা জায়েরা বোনেরা জামা তারা মিলেমিশে যেন ঠাকুরের কৃপার এই শক্তি দিয়ে অর্জন করতে পারে। ও যারা জন্মের মতো সেরে গেছে বাবা বলে ডাকবে করে Yes.
Thank you.
সঞ্জিত
مايرا
আমার পুত্র ইন্দ্রজিৎ নিধনের প্রতিশোধ আমি আজ্ঞানিব লক্ষণকে আমি বধ করিব। না করে আইতাম না দুন বাপি এই কইজান যুদ্ধ দেখো
যখন মহারাজের আদেশ শারদি ভবন পেল মনের আনন্দে সাজন বাজন করিল যখন কালো মনে নির্জনুকাপনে রাবণ নিজের তুতা খাইলেন কুসা আয়স্ত সিঁদুরের ফুটা কালো হয়ে গেল হার ভাঙ্গি কাঁদিতে সাঙ্গ যে খুলিমলার সালা সালা সব আছে নিত্য নিত্য তুমি যখন লঙ্কা থেকে যাত্রা করে যাও মা অভয়ার মন্দিরে গিয়ে জগৎ জননী মাকে স্তুতি ভক্তি করে যাও আজ তো তুমি রণস্থলে যাবে বলে জগতে মার কথা বলে গিয়ে করেছ ভ্রমণ এই জন্য জগতের মা তোমাকে দেখাচ্ছে অমঙ্গল দর্শন ভাই ওরে মাকে প্রণাম করে দিতে হয় তাই আমি মায়ের মন্দিরে গিয়ে অমঙ্গল মধ্যে পাঠ করে কীর্তন করেছে ওরে সারদে শ্যামা সুবল নমস্তে সেই তীব্রটা রয়েছে
Thank you.
যে বস্ত্র দান করেছি
আমি ভগবানের কাছে প্রার্থনা করি মা তাদের মাতা পিতা মারকুণ্ড পুরাণে রয়েছে পুত্র কন্যা পুত্র বধূরা এই বস্ত্রে দান করে এই বস্ত্রে যতগুলো সুতা আছে সেই সুতা সহস্র কোটি কল্পকাল তাদের মা বাবাকে ওই পুরাণে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এই বস্ত্রে যতগুলো সুতা আছে এই সুতা সহস্র কোটি কল্পকাল যেন তাদের পিতা মাতাকে ভগবান রামচন্দ্র গোসাই করে এই বলে বলছে মহারাজ মহারাজ জয় রবীন্দ্র লক্ষণ তুমি কিন্তু যুদ্ধে যেতে পারবে না ভাই কি বলতো আমি দাস থাকতে তুমি অপ্লে করবে না আমি আগে যুদ্ধ করে আসি এই বলে লক্ষণকে সবে দিয়ে প্রভু রামচন্দ্র রণস্থলে যখন গিয়েছে রামচন্দ্র রূপে রণস্থল আলোকিত হয়েছে রাবণ বলতেছে সুখ সারণ এই দেখি রাম হ্যাঁ এই মুহূর্তে ভাই যদি রাম হয় তাহলে আমি এত অস্ত্র টস্ত্র নিয়ে আসতাম রে গোপাল দি যুদ্ধ যুদ্ধ করতাম দেখতে ছোট হলে কি হবে একটু বাক্য যুদ্ধ করো বাক্য যুদ্ধ করো করো এই চাপা এই চাপা তোমার বাড়িতে একটা ভগ্নি আছে তোমার ভগ্নি নামটা জানো কি তার না শিকাকর্ণ বিতর্ণ করেছিল কে লক্ষণের কথা বলছি আমি লক্ষণের জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর সিঞ্চন বিহাই এসেই বলিস আমার বকির নাক কাটার কথা আমার বইনের বিয়ার ভাঙতি দেখেন তুই সাইড আমার না পাশা কার্তিক শক্ত তখন বহু মহাকাল দুর্বল ঘুরতে বেড়া জুপসি খাইছি অনেক অনেক সকল হয়ে তোমা এই বলে ধর আমি রামেশ্বরের যুদ্ধ করতে আসি আমি যুদ্ধ করতে এসেছিল লক্ষণের সাথে তো কোনো খবরই নাই এইবারে বাহিরে একটা রাক্ষস বসা ছিল এই রাক্ষসটা তখন কালই খায় বুড়া রাক্ষস এই বলে যখন নাম পরিশন করছে রাক্ষসী করেছিল কেমন ওরে আসলি না আসলি মানে ভাই রামচন্দ্র জন্য একটু
Jay Lock Hunt!
Oh,
Thank you.